আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন সুইং আয়রন ম্যানের কাজ সম্পর্কে জানবো। ভাই আসসালামু আলাইকুম, কি নাম আপনার? বুঝি নাই। জুনাইদ, আপনি কি কাজ করেন? আয়রন ম্যান না? আপনার কাজটা একটু আমরা শিখতে চাই, কিভাবে করেন পারবেন না দেখাইতে? এখন কি করতেছেন? পকেট ভাঙতেছেন? ঘন্টা কত, টার্গেট কত আপনার? কিভাবে করতেছেন, প্যাটার্ন কিভাবে ধরছেন প্রথম থেকে একটা দেখান। ধরছেন না, এবার ওই সাইড দিয়ে ভাঙছেন, ভাঙ্গে আয়রন দিয়ে ডলা মারছে। এটা রাউন্ড পকেট হওয়াতে প্রোডাকশন একটু কম হচ্ছে। নরমালি বেসিক মানে যেগুলো, হ্যাঁ, এটা সবসময় করা হয় না, এই জন্য কম হচ্ছে। আচ্ছা, আপনি আমাদের এখানে কতদিন হইলো? দেড় বছর। স্যালারি কত আপনার? 12,850। 12,850 সব মিলে ওভার টাইম সব মাসে কত পান? কয়দিন লাগবে? এক ঘন্টা দেখাই দিলে পারবে না? আমার কাছে তো মনে হইতেছে সহজ, শুধু প্যাটার্ন ধরবেন আর সাইডে আয়রন করবেন। কিন্তু এখানে একটা রিস্ক আছে, এই যে আপনার আঙ্গুলে লাগে যেতে পারে, এটা তো গরম উত্তপ্ত না? আপনার এরকম হইছে? হইছে, ফার্স্ট টাইম হইছে। প্রথম প্রথম হইছে, পরে আর হয় নাই? পরে অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছে, এখন আঙ্গুলে লাগে না? লাগে। দেখি লাগছে কিনা। আর নিয়ম তো হচ্ছে আয়রন ম্যানদের গ্লাভস পরতে হবে। গ্লাভস পরেন না? না, পরা লাগে না। আর পরি না বলতে লাগে না, লাগে না। আচ্ছা, যাই হোক, কিন্তু রাবার ম্যাট থাকতে হবে। তা আপনি পাশাপাশি আর কি কাজ শিখছেন ভাই? আর কোনো কাজ শিখছেন? আমার দিকে একটু তাকান। আর মানে অন্য কোনো মেশিন চালানো শিখছেন? কাঁচা পারেন। কত পারেন ঘন্টা? 35 পারেন। মাউথ ভেঙ্গা মানে লিভেজের কাঁচাই? আর এমনি তো অন্য কাঁচাই পারেন, ডাবল বেল্ট, সিঙ্গেল বেল্ট না? এটাই শিখছেন? বসা হয়নি, মানে আপনি লিভেজের কাঁচাই শিখছেন। তো এটা 50 বা 55 পার্টটা আপনার কতদিন লাগতে পারে? রানিং হয়ে গেলে আর হয়ে যাবে। রানিং বসাইলে পারবেন? তো কাঁচার অপারেটর তো অনেক ডিমান্ড। আপনি কিভাবে শিখছেন আপনার কাজের পাশাপাশি? মানে কাঁচার অপারেটররা যখন মেশিন থেকে উঠছে, ওই সুযোগে আপনি মেশিনটা অপারেট করা শিখছেন। তার মানে কেউ চাইলে কাজ শিখতে পারবে, ঠিক কি না ভাই? মানে আপনি যেভাবে শিখছেন, কিন্তু আপনার কাট তো চেঞ্জ হয় নাই। কাট চেঞ্জ হইছে? ওইটা কবে নাগাদ হইতে পারে বলছেন? বসদের সাথে কথা বলছেন? না স্যার, তার কিছু বলাই নাই। আই স্যার চলে গেছে। আচ্ছা, আমি আপনার পিএম স্যারকে বলে দিব। কেমন? আর এমনি কাজ করতে কোনো অসুবিধা হয় না তো? না, বেতনটা তো নন টাইমেই তো পান। তার মানে সুইং আয়রন ম্যান আসলে এই কাজগুলোই করে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, পকেট ভাঙ্গে, কেউ বেল্ট ভাঙ্গে। আমরা সামনে আরও দুইজন আয়রন ম্যানকে দেখতে পাচ্ছি, ওদের কথা শুনি ওরা আসলে কি করে। ওরাও হচ্ছে পকেট ভাঙতেছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? এই পকেট ঘন্টা কত ভাঙতেছেন? হ্যাঁ, 60-65 বেশি হয় না? 70 হয়। 70 মানে 140 রাউন্ড পকেট। এই জন্য আপনারা কত বছর চাকরি করতেছেন ভাই? না, হ্যাঁ, 1.5 বছর। আর আপনি? মানে 10 মানে যে আছে 12 বছর, মানে 12 বছর হবে, এখনো হয়নি। আচ্ছা, যাই হোক, একজন 12 বছর আরেকজন 1.5 বছর ধরে চাকরি করতেছে। মূলত হচ্ছে সুইং আয়রন ম্যান যারা, ওনারা এভাবেই কাজগুলা করে। কেউ বেল্ট ভাঙে, কেউ হচ্ছে পকেট ভাঙে আয়রন দিয়ে। সেই কাজের পাশাপাশি তারা আবার
মেশিন চালানো শিখে। আপনি তো মেশিন চালাইতে পারেন নাকি? না স্যার। হ্যাঁ পারেন না? বুঝি নাই তো শিখেন নাই কেন? কাজের চাবে, কাজের চাবে শিখায় নাই আপনার? আপনি পারেন কি মেশিন চালাইতে পারেন? হ্যাঁ কাঁসা পারেন? কাঁসার বারটেক পারেন? কত পারেন কাঁসা? আপনি কি অপারেটর? তা আপনি শিখে ফেলেন, কাঁসা ভালোভাবে শিখেন। আপনাদের ফ্লোরে অনেক কাঁসার অপারেটর আছে দেখা যায়। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। কেমন? আসসালামু আলাইকুম।